মহামিছিলকে কেন্দ্র করে অশান্তি দুর্গাপুর ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা পাঁচ মাথা মোড়ে। বুধবার তৃণমূলের পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয়েছিল বিকেল বেলায়। অভিযোগ, সেই মহামিছিলে যোগদান করার জন্য আসে বিজেপি কর্মীরা। এবার তৃণমূলের মিছিলে বিজেপির যোগদানকে কেন্দ্র করেই হল উত্তেজনা। এই মিছিলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায়, দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদার, পাঞ্জাবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূলের হেভিওয়েট নেতৃত্ব উপস্থিত ছিলেন। 10,000-এরও বেশি মানুষের সমাগম হয় এই মহামিছিলে, এমন যাই দাবি তৃণমূল নেতৃত্ব। মিছিল শেষ হতে বিজেপি কর্মীদের চিহ্নিত করে শুরু হয়ে যায় উত্তেজনা। তৃণমূলের মিছিলে কেন বহিরাগতরা আসবে, এই প্রশ্নে শুরু হয় ঝামেলা। এরপরই তৃণমূলের কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। বাগবিতণ্ডা থেকে শুরু করে ঠেলাঠেলি, পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায় জানান, এই মিছিলে কেউ দলবদল করতে আসেনি, বরং অশান্তি সৃষ্টি করার জন্যই এসেছিল। আজকে মিছিল ছিল, অনেকে মিছিলে বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে। যারা এসেছে এখানে যাও তৃণমূল কর্মী একে বছর দেখেছে, দেখার পর ওরা কিন্তু তৃণমূলে যেহেতু মিছিলে হেঁটেছে সেখানে ঝামেলা কোনো ব্যাপার নাই, যেটুকু টুকটাক হয় এগুলো কোনো ব্যাপার নয়। বিজেপিরা এখানে চুরি চুরি মিছিলে ঢুকে পড়ে আর তার জেরে অশান্তির সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।